মোহাম্মদপুরে নাশকতার মামলায় হেফাজতের শীর্ষ নেতা মহাসচিব মামুনুল হক 7 দিনের রিমান্ডে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। তবে একতরফা ও অযৌক্তিকভাবে মামুনুল হককে রিমান্ড দেওয়া হয়েছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। ফারাহ হোসেনের রিপোর্ট। নাশকতার মামলায় গ্রেফতার বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হককে 11টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। মামুনুল হককে 11:30টার দিকে এজলাসে ওঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মোহাম্মদপুর থানার সাত গম্বুর মসজিদে এক ব্যক্তিকে ধর্মীয় বিষয়ে কথা বলার জন্য মারধর করে মামুনুলের অনুসারীরা। পরে সেই ব্যক্তির কাছ থেকে মোবাইল, ৭,০০০ টাকা ও ২০০ ডলার ছিনিয়ে নেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামুনুল হকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার অধিকতর তদন্ত প্রয়োজন। এই ঘটনায় আরো কারা কারা সম্পৃক্ত আছে, জড়িত আছে এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, শনাক্ত করতে হবে, এই জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তবে মামুনুল হককে হেয় করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। মূলত ধর্মীয় আঘাত নয়, মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে এবং 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মামুনুলের বিরুদ্ধে ঢাকাতেই 18টি মামলা রয়েছে। গতকাল মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় হেফাজতের এই শীর্ষ নেতাকে। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।